খুব সুন্দর দেখতে হয়েছে ডিমের কারি। তো প্রথমে আমাকে ডিমগুলোকে সিদ্ধ করে ভালোভাবে ছাড়িয়ে ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নিতে হবে। তো সেই এই জন্যই আমি ডিমগুলোকে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি, একদম খুব সাবধানে, না হলে কিন্তু কুসুম বাইরে বেরিয়ে যেতে পারে। তো আপনারা যদি চান তাহলে সুতোর ব্যবহারও করতে পারেন, কোনো অসুবিধা নেই, সুতোতেই খুব ভালো হয়। তো মোটামুটি আমার সব ডিমগুলোই অর্ধেক বরাবর কাটা হয়ে গেছে। আমি অলরেডি গ্যাসের ওপর এক তাওয়া বসিয়ে দিয়েছি ডিমগুলোকে জাস্ট একটু হালকা ফ্রাই করার জন্য। তো আমি হালকা তেল গরম করে অর্ধেক ডিমগুলোকে সব ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। সবগুলোকে মোটামুটি সাজিয়ে দেওয়ার পরে 2-3 মিনিটের জন্য রেস্ট দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ডিমগুলো আমার টুটগুলো ভাজা হয়ে যায়। দেখুন অলমোস্ট 2-3 মিনিট পর কত সুন্দর দেখতে লাগছে, অলমোস্ট ওগুলো ভাজা হয়ে গেছে। এবার জাস্ট ছুরির সাহায্যে আমি উল্টে পাল্টে দিচ্ছি, যাতে ওপাশটাও ভালোভাবে একটু ছেঁকা লেগে যায়। সো এরপরে অলরেডি আমি সাইডে গ্যাসের কড়াইতে অলরেডি আমি চাপিয়ে রেখেছি, গরমও হয়ে গেছে। তো এতে আমি পরিমাণ মতো 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তো প্রথমে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গোটা জিরে, এবার হালকা করে নেড়ে চেড়ে। এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2 কাঁচা লঙ্কা আছে, আর আছে 2 মাঝারি সাইজের পেঁয়াজ, ভালোভাবে কুচিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিতে হবে। দেখুন ব্রাউন কালার হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, একটু একটু হয়ে এসেছে। সো এতে আমি এবারে আমার মশলা দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি আমি ওতে, যাতে তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজটা। সো এতে এবার আমি একটু মাঝখান বরাবর সাইড করে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা আছে। এবারে দিচ্ছি রসুন বাটা, এটাও 2 টেবিল চামচ। ভালোভাবে মাখিয়ে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি, যাতে আদা রসুনের ভালোভাবেই গাটা ছেড়ে যায়। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। সো আমি এতে 2 টমেটো দিয়েছি, বড় সাইজের টমেটো ছিল, একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। সো অলমোস্ট এটাকে কিছুক্ষণের জন্য, কমসে কম 5 মিনিটের জন্য তো রেখে দিতেই হবে, কারণ আমি উইদাউট ওয়াটারে করছি, জল আমি দেবই না, টমেটোর থেকে যে জল বেরোবে সেটাতেই আমার গ্রেভি হবে। তো অলমোস্ট আমি ঢাকাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার টমেটো থেকে সব জল বেরিয়ে এসেছে। মশলাটা আর একটু কষতে হবে, একটু জল আছে, এটাকে ভালোভাবে মেরে নিতে হবে। অলমোস্ট প্রায় ডান আমার মশলা গ্রেভি, খুব সুন্দর কালারটা দেখুন, খুব সুন্দর হয়েছে। এবার আমি অর্ধেক ডিমগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি খুন্তির সাহায্যে একটু গ্রেভির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে গ্রেভিটা একটু গায়ে গায়ে লেগে যায়, মানে উপর পর্যন্তও যেন গ্রেভিগুলো একটু একটু চলে আসে। সো অলমোস্ট আমার এগ কারি রেসিপি রেডি।